বন্ধুরা, আমি উমার জামাল। শুন, আবার আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে উপস্থিত হচ্ছে। সেই টিপসটি হচ্ছে, গান আমার এক ভাই কমেন্ট বক্সে, এক ভাই না, অনেক ভাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ইউএস হাসপাতাল, ইউএস মেডিকেল কলেজ হাসপাতাল, ইউএস মেডিকেল কলেজ হাসপাতাল কোথায়। সেই টিপসটি আমাকে বানিয়ে দেওয়ার জন্য আমাকে অনেক ভাই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ভাই, ইউএস হাসপাতালটা কোথায়, আমরা কীভাবে আসব, কোথায় এই হাসপাতালটি। জি ভাই, ইউএস মেডিকেল কলেজ হাসপাতালটা বেসরকারি প্রতিষ্ঠান। সেই কলেজ, বেসরকারি যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালটি হচ্ছে গান নারায়ণগঞ্জ রূপসী, নারায়ণগঞ্জ রূপসী। যদি আপনারা চিটাগাং থেকে কেউ আসেন, ওই চিটাগাং ডিভিশন থেকে যদি কেউ আসেন, চিটাগাং কুমিল্লা, তারপরে গান আপনার গ্রাম চাঁদপুর নোয়াখালী, তারপরে বান্দরবন কক্সবাজার থেকে যদি কেউ ইউএস হাসপাতাল আসেন, তাহলে অবশ্যই আপনারা নারায়ণগঞ্জ কাশপুর ব্রিজের ঘোড়ায় নামবেন। কাশপুর ব্রিজের ঘোড়ায় নামার পরে আপনারা যে কোনো মানে বাসওয়ালে বলবেন যে আমি রূপসী যাব। রূপসী যাওয়ার পরে যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনাকে ইউএস হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল দেখিয়ে দিবেন। কারণ আমাকে অসংখ্য ভাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ইউএস হাসপাতাল সম্বন্ধে একটা ভিডিও তৈরি করেন, এটা কোন জায়গায় কীভাবে আসলে ভালো হয়। আসলে কথা কি, ইউএস মেডিকেল কলেজ হাসপাতালটি আপনাকে একটা কোনায় পড়ে গেছে, যে লোকের নারায়ণগঞ্জ রূপসীতে। তো যাই হোক, যারা নিয়ে চিটাগাঙে বসবাস করেন তারা আপনাকে অবশ্যই কাশপুর ব্রিজে নামবেন, আর যারা নিয়ে সিলেটে আছেন তারা তো অবশ্যই জানেন সিলেট থেকে আসার পথে আপনার ইয়াতে নামবেন, ইসে এই রূপসী বা রূপগঞ্জ বা বলতে এই এই সাইডে হয়তো আপনারা আসবেন, আপনারা এখানে নামবেন। আর যারা নর্থ বেঙ্গল আছেন, নর্থ বেঙ্গলে যারা আছেন তারা কী করবেন, আপনার গান পুরানি এয়ারপোর্ট যে 300 ফিট যে আছে, 300 ফিট যে রাস্তা আছে, 300 ফিট রাস্তাতে আপনারা আসতে পারেন। তো যাই হোক, ইউএস মেডিকেল কলেজ হাসপাতালে একটা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে আপনারা চিকিৎসা সেবা নিতে পারেন। চিকিৎসা সেবার মান ভালো, এখানে বহির্বিভাগে টিকিট কাটলে আপনি 50 টাকা নেবেন, 50 টাকার বিনিময়ে আপনি এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন। তো যাই হোক ভাই, যদি ইউএস মেডিকেল সম্বন্ধে যদি আর কিছু তথ্য জানতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যত সময় আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। কারণ আমি এই ভিডিওগুলি আপনাদেরকে বানিয়ে আপলোড দিই, কারণ আমি জনস্বার্থে এই চ্যানেলে খুলেছি, যার কারণে আমার কাজে যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সে সম্বন্ধে আমি ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করব। কারণ আমি এই চ্যানেলটা যেহেতু জনস্বার্থে খুলেছি, আমার কষ্ট হলো আমার তথ্য সংগ্রহ করে আমি ভিডিওগুলো আমি আপনাদের মাঝে আপলোড দেবো ইনশাল্লাহ। যাই হোক, যদি কোনো সমস্যা হয় যে কোনো বিষয় আমাকে কমেন্ট বক্সে করে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ যত সময় আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। কোনো প্রবলেম নয়, আমি আছি আপনাদের সাথে, সর্বসময় থাকবো, সব তথ্য আপনাদেরকে দিতে পারবো। আমি আপনাদেরকে চিকিৎসা সেবা দিতে পারবো না, কিন্তু তথ্য দিতে পারবো কোন হাসপাতালে গেলে আপনাদের সুবিধা হবে, কোন হাসপাতালে গেলে আপনাদের ভালো হবে, কীভাবে যাবেন, কীভাবে টেস্ট করবেন, কীভাবে কোথায় খাবেন, কীভাবে ঘুমাবেন, কোথাও গেলে ভালো হবে, কোথায় গেলে কী হবে, সম্পূর্ণ টিপসগুলো আমি আপনাদের মাঝে দিয়ে থাকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, যদি কথার মাঝে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক কথার মাঝে অনেক ভুল হতে পারে, কারণ আমি একটি ছোট মানুষ, আমি কথা গুছিয়ে বলতে পারি না, হয়তো ভুল হতে পারে, হয়তো কথার মধ্যে ত্রুটি হতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, হয়তো আমি মানুষ, আমার ভুল হতেই পারে। তো যাই হোক, জানেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে আমি এরকম সুন্দর সুন্দর জনস্বার্থে জনগণের জন্য ভিডিও বানিয়ে আপলোড দিতে পারি। তো বন্ধুরা, আজ এখানে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় দোয়া করি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।